বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে কয়েকটা কথাগুলো আপনারা মন দিয়ে শুনেন। কথাগুলো হচ্ছে, বর্তমানে রাস্তাঘাটের অবস্থা এত খারাপ হয়েছে, এই অবৈধ সরকার যাওয়ার পরে, বর্তমান সরকার ডক্টর ইউনূস স্যার আসার পরে রাস্তাঘাটের কাজ কাম ধরা হচ্ছে না। এবং আমার গাড়িটা তো 16 লাখ টাকা দামের, সেখানে আমার চেয়েও দামি দামি গাড়ি মানুষের আছে, এইসব গাড়িগুলো রাস্তাঘাটের জন্য নষ্ট হচ্ছে। বর্তমান ডক্টর ইউনূস স্যারের সরকার, এখন পর্যন্ত রাস্তাঘাটে কাজ ধরা হচ্ছে না কেন? জ্যামজটের এত সমস্যা, এই জ্যামজট মুক্ত হচ্ছে না। অবৈধ সরকার বলছিল যে রাস্তার চেয়ে গাড়ি নাকি বেশি, আমি বলবো রাস্তার চেয়ে গাড়ি বেশি না, গাড়ির চেয়ে রাস্তা বেশি। এখনো সম্ভব জ্যামজট মুক্ত হওয়া সম্ভব? আমি রাস্তার হিরো, আপনারা আমাকে এই দায়িত্ব দেন, আমি 1 মাসের ভিতরে এই রাস্তাঘাটের জ্যাম মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। যদি না করতে পারি, আমার কান দুটা কেটে ফেলবেন আপনারা। আমি রাস্তার হিরো, আমি কিন্তু এই ব্যাপারে ভালো বুঝি। আমি যা বুঝি, একজন সার্জেন্ট ট্রাফিক তা বুঝে না। এই বর্তমান সরকারকে বলবো, আমাকে 1 মাসের জন্য দায়িত্ব দেন, আমি আপনাদেরকে জ্যাম মুক্ত করে ঢাকা শহর, বাংশপুরা ঢাকা শহরটা জ্যাম মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবং কি অল্প টোর গর্তর জন্য ঘন্টার পর ঘন্টা মানুষ ওই সিরিয়াল পরে থাকে, এই ছোটো গর্তগুলো আমি ঠিক করব এবং জ্যাম মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ, আমি যদি 1 মাসের ক্ষমতা পাই। আমি বর্তমান সরকারকে বলছি, ডক্টর ইউনূস স্যারকে, স্যার আমাকে 1 মাসের ক্ষমতা দেন, 1 মাসের ভিতরে আমি পুরো ঢাকা শহরটাকে আমি জ্যাম জট মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। এমনকি একটু গর্তর জন্য অনেক লম্বা সিরিয়াল পরে এই গর্ত, ছোটোখাটো গর্ত কাজগুলো আমি করব ইনশাআল্লাহ। এমনকি আমি কাজটা কিভাবে করব আপনাদেরকে আমি বলছি। এক এলাকার রিক্সা আরেক এলাকা যাইতে পারবে না, রিক্সা তো যাইতে পারবে না, মেইন রোডও উঠতে পারবে না, তারপরে সিএনজি মোটর সাইকেল 2 মিনিটের বেশি রাস্তা সাইডে দাঁড়ে থাকতে পারবে না, তারপরে ব্যানগাড়ি তরকারি বিক্রি করে তারা এক জায়গা দ্বারা তরকারি বিক্রি করতে পারবে না, একটা তরকারি 1 কেজি 2 কেজি তরকারি মেপে দিতে এবং টাকা নিতে যেটুক সময় লাগে ঠিক ততটুক সময় দাঁড়াতে পারবে, আর বেশি না, রাউনে থাকতে হবে, মানে চালানি উপরে থাকতে হবে। তারপরে স্কুলের গাড়িগুলো 2 মিনিটের বেশি সময় পাবে না দাঁড়ানির জন্য, যদি কোনো ড্রাইভার সাহেব মনে করে তার মালিককে আবার উঠাবে, তাহলে রাউন্ড দিয়ে এসে আবার এই গাড়িটাকে, এই প্যাসেঞ্জারকে উড়াতে পারবে, ওনার মালিককে উড়াতে পারবে, না হয়তো এখানে দাঁড়ায় থাকা যাবে না। তারপরে মনে করেন রাস্তাঘাটের দোকানপাট, আপনি হাইটে যখন যাবেন তখন দেখবেন আপনার আপনার মাথার সাথে চিপসের বাড়ি খাইতেছেন, এটা সেটা বাড়ি খাইতেছেন, শাটারের বাইরে কোনো মাল থাকবে না, দোকানদারের শাটারের বাইরে যেসব মাল থাকবে সম্পূর্ণ মাল সরকার নিয়ে যাবে, পুলিশে নিয়ে যাবে। আপনারা যদি আমাকে 1 মাসের ক্ষমতা দেন, আমি এসে ভালো ভালো কাজগুলো করব, কারণ আমি রাস্তার হিরো, আমি রাস্তার সম্পর্কে ভালো বুঝি। আমি যা বুঝি তা সার্জেন্ট ট্রাফিক বুঝেন না, চ্যালেঞ্জ করে বলতে পারি কয় লাখ টাকা বাজি লাগবেন। ঠিক আছে, আমি বর্তমান সরকারকে বলবো আমাকে 1 মাসের সময় দেন, আমি 1 মাসের ভিতরে জ্যামজট মুক্ত করব, ছোটো কাটো গর্তর জন্য যে সিরিয়ালগুলো পরে মানে জ্যামগুলো পরে এইগুলো আমি কাজ করব। এমনকি আমি এসি রুমে বসে থাকবো না, আমি পুলিশের সাথে কাজ করব। আপনারা সকলেই আমাকে 1 মাসের ক্ষমতা দেন জ্যামজট মুক্ত করার। ঢাকা শহর বর্তমানে, ঢাকা শহরে কোনো মানুষ আসতে চাচ্ছে না, ঢাকা শহরে কথা শুনলে মানুষের শরীরে জ্বর উড়ে, কোনো চাচার আগে জিজ্ঞাসা করলে চাচা ঢাকা যাবেন না, বলে কি না বাবা ঢাকা যাবো না, শরীরে জ্বর উঠে যায় জ্যামজটের জন্য শুনে, জ্যামজটের কথা শুনে। তারপরে যদি কোনো ভালো অফিসে চাকরি করে, কোনো আপাকে যদি বলা হয় আপনি কি অবস্থা আছেন, বলে কি ভাই ভালো নাই, কারণ 2 ঘন্টা আগে ঘুমাইতে হয়, 2 ঘন্টা আগে উঠতে হয় অফিসে যাওয়ার জন্য। কোনো অফিসারকে যদি জিজ্ঞাসা করো স্যার আপনি কেমন আছেন, বলে কি ভাই আমি ভালো নাই।
আমাকে 2 ঘন্টা আগে অফিসে যাইতে হয় এবং 2 ঘন্টা আগে অফিসের কাজ ফেলে রেখে আমার অফিস থেকে বাসা আসতে হয়। আমি বলবো এই সময়গুলো সম্পূর্ণ কাজে লাগবে যদি আমাকে 1 মাসের সময় দেন। আমি 1 মাসের জন্য এই সরকারকে মাংনা মানে ফ্রি সার্ভিস দিতে চাই। আমি এই সরকারকে 1 মাসের জন্য ফ্রি সার্ভিস দিতে চাই। আমাকে টাকা দেওয়া লাগবে না, শুধু 1 মাসের ক্ষমতা দিতে হবে যাতে পুলিশ আমার সাথে থাকে, আমার কথা শুনে আমি 10 জন পুলিশ নিয়ে সর্বোচ্চ কাজ করব। আমি টহল দিব, 10 জন পুলিশ থাকবে, ক্যামেরা থাকবে, যেই ক্যামেরাগুলো এই জন্যই থাকবে 10 জন পুলিশ 2টা গাড়ি একসাথে পারাপারি করে ইডি ভিডিও করবে, ভিডিও করে এদেরকে ধরবে, সাসপেন্ড এবং গাড়িটাকে এবং ড্রাইভার সাহেবকে হেল্পার বাইকে দুজনকে 3 জনরেই মানে ড্রাইভার সাহেবকে হেল্পার বাইকে এবং গাড়িকে 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করতে হবে, কারণ ওরা পারাবারি করে, এদেরকে ভিডিও সহ এদেরকে ধরা হবে। আমি এইসব কাজগুলো করব যদি আপনারা জনগণ সরকার আমাকে 1 মাসের ক্ষমতা দেন, আমি জ্যাম জট মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আমি রাস্তার হিরো, আমি রাস্তার ব্যাপারে ভালো বুঝি। আমি চাইবো যারা এই ভিডিওটা দেখতেছেন সকলেই এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে ডক্টর ইনু স্যার পর্যন্ত যায়। আমি 1 মাসের ক্ষমতা চাই এই ঢাকা শহর জ্যামজট মুক্ত করার জন্য। আশা করি সকলে ভালো আছেন। আসসালামু আলাইকুম।